নোয়াখালীতে করোনা ও শ্বাসকষ্ট জনিত রোগীদের আশা জাগিয়েছে পুলিশ অক্সিজেন ব্যাংক। রোগীরা মোবাইল কলের মাধ্যমে বিনামূল্যে নিতে পারছেন পুলিশের অক্সিজেন সেবা। পার্শ্ববর্তী জেলা লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লার রোগীরাও পাচ্ছেন এই সেবা। নোয়াখালী প্রতিনিধি আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। কিছুদিন আগে নোয়াখালীতে এক পুলিশ সদস্যের চোখের সামনে অসুস্থ নারী শ্বাসকষ্টে ভুগে অক্সিজেনের অভাবে সড়কেই প্রাণ হারান। সেখান থেকেই যাত্রা নোয়াখালী পুলিশ অক্সিজেন ব্যাংকের। প্রায় 226 জন লোককে সেবা দিতে পেরেছি আমাদের অক্সিজেন সেবাতে, এবং নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা আমাদের এই সেবার আওতাধীন। আমরা চেষ্টা করব একজন লোকও যেন অন্তত অক্সিজেনের অভাবে মারা না যায়। প্রথমে 10টি বড় অক্সিজেন সিলিন্ডার দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে আছে 45টি বড় অক্সিজেন সিলিন্ডার। কোনো প্রকার অর্থ ছাড়াই পুলিশ অক্সিজেন ব্যাংক থেকে রোগীদের অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। আমার একজন আত্মীয় অসুস্থতার কারণে অক্সিজেন সংকট পড়েছে, এবং তখন আমি রাত 2টার সময় তাৎক্ষণিকভাবে আমি স্যারকে ফোন দিয়েছি, কামুল স্যারকে, সমন্বয়কারী কামুল স্যারকে। তখন উনি আমাকে তাৎক্ষণিকভাবে সাপোর্ট দিয়েছে এবং আমার আত্মীয় এবং এই সেবাটা পেয়ে উপকৃত হয়েছে। আমার ছোট বোন অসুস্থ, শ্বাসকষ্ট পাইতেছে, যার কারণে এখান থেকে আসি, এটা নিছি, নেওয়ার পরে এখন ভালো আছে। স্যার আমাদেরকে বলেছেন সামনে ভবিষ্যতে যেন লক্ষ্মীপুরে কোনো করোনা আক্রান্ত পজিটিভ রোগী যেন শ্বাসকষ্ট অন্তত মৃত্যুবরণ না করে, যেন আমরা ওনাদেরকে সবসময় অক্সিজেনের সাপোর্টটা দিয়ে যেতে পারি। পুলিশ সুপার জানান অক্সিজেনের অভাবে অনেকেই মারা যায়, তাই এই উদ্যোগ। এই করোনার কালীন সিচুয়েশনে অক্সিজেনের অভাবে অনেকেই কিন্তু সেই সময় মারা গেছে, এবং আমাদের এই বিষয়গুলো পীড়া দিয়েছে। আমরা বিনামূল্যে এই সেবাটা দিয়ে যাচ্ছি, আমাদের থেকে এই সুবিধাটা নিয়ে অনেকে বাসা বাড়িতে তারা ট্রিটমেন্ট নিচ্ছে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নোয়াখালীর সর্বস্তরের মানুষ। রাজীব আহমেদ, চ্যানেল আই। রানা প্লাজা ট্র্যাজেডির আজ অষ্টম বার্ষিকী। 2013 সালের এই দিনে সাভারের রানা প্লাজা ধসে 1,136 জন শ্রমিক নিহত হন। দিনটি স্মরণে নানা কর্মসূচি পালন করছে আহত ও নিহত শ্রমিকদের পরিবারের সদস্যরা। এসব কর্মসূচিতে যোগ দিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। সকালে সাভারের রানা প্লাজার সামনে নিহত শ্রমিকদের পরিবারের সদস্য, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। নিহত শ্রমিকদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে 1 মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়। সেখানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। লকডাউনে সুন্দরবনের পরিবেশ ও প্রাণীকুলের নিরাপত্তা রক্ষা এবং অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ নিয়েছে বিভাগীয় প্রশাসন। অপরাধ দমনে বন বিভাগের সক্ষমতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। রিপোর্ট করছেন দানিয়েল সুজিত বোস। করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনে গোটা দেশ। সীমিত আকারে মাছ ধরা ও মধু আহরণ ছাড়া সুন্দরবনেও প্রবেশ নিষিদ্ধ। এই সুযোগে বন সম্পদ পাচারকারীদের দৌরাত্ম্য রোধ ও গভীর বনের অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে বন বিভাগ, পুলিশ ও কোস্টগার্ড। 6,017 বর্গ কিলোমিটারের সুন্দরবনের সম্পদ রক্ষায় স্মার্ট প্যাট্রোলিং এ ড্রোন যুক্ত করতে যাচ্ছে বন বিভাগ। যে সমস্ত জায়গা আমাদের জন্য বা বন বিভাগের যে স্টাফ আছে তাদের জন্য যাওয়া, ভিতরে যাওয়া খুব কষ্টকর, সে সমস্ত জায়গাতে আমরা ড্রোনের মাধ্যমে দেখতে পারবো যে আসলে সেখানে কোনো বন অপরাধ হচ্ছে কিনা, এবং সেগুলো দেখে কিন্তু আমরা আলটিমেটলি স্মার্ট পেট্রোলিংকে সহযোগিতা করতে পারবো। বন সুরক্ষায় টহল কার্যক্রম বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এটি নৌযান ইন্সপেক্টর জেনারেল মহোদয় দিয়েছেন, এবং সেটি দিয়ে আমাদের পেট্রোলিং চলছে। যারা এই ধরনের বনজ সম্পদ, প্রাণীজ সম্পদ এগুলোকে হরণ করতে চায় অত চেষ্টায় থাকে, তা আমরা চেষ্টা করছি যে এটি যাতে একদমই করতে না পারে। সুন্দরবন এলাকাতে পুলিশের যে কার্যক্রম সেটির কিন্তু গতি বেগবান করা হয়েছে। সুন্দরবনে অপরাধ দমনে সরকারি দপ্তর ও বাহিনীগুলোর সক্ষমতা ও সমন্বয় বাড়াতে সহযোগিতা করবে বিভাগীয় প্রশাসন। এই সময়ে কিছু লোকজন এই অপরাধমূলক প্রবণতা থেকে এরকম কার্যক্রমে গ্রহণ করতে পারে, এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সজাগ দৃষ্টি আছে। আপনারা জানেন আইন শৃঙ্খলা রক্ষায় সুন্দরবন এলাকায় কোস্টগার্ড, নৌ পুলিশ এবং ফরেস্টের নিরাপত্তা রক্ষীরা কাজ করে। এখানে চলাচলের যে নিষেধাজ্ঞায় সেটি তাদের উপর বর্তাবে না, তারা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়মিত কার্যক্রম তাদের যথারীতি পরিচালনা করবে, এবং আমরা ওয়াকিফাল আছি যে এই সময় এরকম হতে পারে, তাদের কার্যক্রম স্বাভাবিকের থেকে আরও একটু তৎপরতা বেশি লক্ষ্য করা যাবে।
সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ হলেও বনের উপর নির্ভরশীলদের খাদ্য সহায়তা দিচ্ছে প্রশাসন। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। শেষ করছি চ্যানেল আই জনপদের খবর। আমাদের পরবর্তী আয়োজন চ্যানেল আই কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।